বিয়েবাড়িতে যাওয়ার পথে ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ফাঁসিদেওয়ায়। ফাঁসিদেওয়ার কান্তিভিটা এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান। ঘটনায় মৃত্যু হল 3 জনের, আহত 28 জন। ফাঁসিদেওয়ার হেলাগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই সময় ফাঁসিদেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা, ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর 3 জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ খবর আসছে যে মেন রোডে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পিক আপ ভ্যান পাল্টি দিয়েছে। তো ঘটনাস্থলে আসে দেখি যে অবস্থা তো দুর্দান্ত, ডেথ হয়ে গেছে 2-3 জনকার, আর কিছু লোক ওদেরকে মেডিকেল পাঠানো হয়েছে, ভীষণ আঘাত পেয়েছে, ভালো চোট পেয়েছে। তো আমাদের লোকালের যত ছেলেগুলো আছে সবাই সহযোগিতা করছে, কিছু লোকাল গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। এটা শোনা যাচ্ছে যে পাশে ফাঁসিদেওয়ার গ্রামের হেলাগঞ্জের ছিল, ওরা হয়তো বিয়ে বাড়ি যাচ্ছিল।